নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 29/9/2023 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে ফুড ইন্সপেক্টর এসআই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তাতে জানা যাচ্ছে প্রায় 13 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। ফুড এসআই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন। 22 আগস্ট বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন এবং 23 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। মোট 480টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তবে আবেদনকারীর সংখ্যা দেখে সবার মাথায় হাত। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ চলতি প্রক্রিয়ায় মোট 13,22,000 আবেদন জমা পড়েছে বলে পিএসসি সূত্রে খবর। এর আগে 2018 সালে শেষবার এই পদে পরীক্ষা হয়েছিল, পিএসসি নিয়েছিল, তখন আবেদনের সংখ্যা ছিল প্রায় 11 লক্ষ। গতবার ফুড ইন্সপেক্টর এসআই পদের জন্য 56 জন পিএইচডি ডিগ্রিধারী আবেদন করেছিল, এমফিলে 42 জন, প্রায় 10,000 ইঞ্জিনিয়ারিংরাও চাকরি প্রার্থীরা ছিলেন। আবেদনকারীদের 80% ছিল স্নাতকোত্তর ডিগ্রি। এবারেও সংখ্যাটি তেমনই বিপুল পরিমাণ উচ্চ ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করেছেন, যেখানে যোগ্যতা চাওয়া হয়েছিল মাধ্যমিক পাস। পিএসসি স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা নেবে এবং পিএসসি এবার ঠিক করেছে এই পরীক্ষায় মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তরের কার্বন কপি পরীক্ষার্থীরা সঙ্গে নিয়ে যেতে পারবেন। পরে পিএসসি সঠিক উত্তর জানিয়ে দিলে একজন পরীক্ষার্থী নিজেই বুঝে যাবেন যে তিনি কত নম্বর পাচ্ছেন। তালিকায় সফল প্রার্থীদের নামের পাশে প্রাপ্ত নম্বরও দিয়ে দেওয়া হবে। এবং ফুড এসআই নিয়োগের এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ অঙ্কের মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, পরে হবে 20 নম্বরের ইন্টারভিউ এবং রাজ্য সরকারের অন্যান্য চাকরির মতো এখানে বাংলা বা নেপালি জানা বাধ্যতামূলক করা হয়েছে। তো যা হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেট অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।